ঢাকায় সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান, তার সিনেমা মুক্তি মানেই দর্শকের মাঝে অন্যরকম উন্মাদনা। আর এটি যদি হয় কোনো বিশেষ দিবসকে কেন্দ্র করে তাহলে তো আর কোনো কথাই নেই। আসছে ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে শাকিব খান অভিনীত সিনেমা প্রিয়তমা। সম্প্রতি মুক্তি পেয়েছে দেশীয় সুপারস্টার শাকিব খান অভিনীত ও নির্মাতা হিমেল আশরাফ পরিচালিত সিনেমা প্রিয়তমার ফার্স্ট লুক। ত্রিশ সেকেন্ডের সে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ঝড় তুলেছে। রুমালে ঢাকা মুখ আর চোখে কালো চশমা, মুখ থেকে রুমাল সরাতেই অ্যাকশন মুডে দেখা গেল শাকিব খানকে। হাতে থাকা ধারালো চাকু ছুড়ে দিতেই শেষ হলো প্রিয়তমার প্রথম ঝলক। সিনেমাটির ফার্স্ট লুক এরই মধ্যে দর্শকদের আগ্রহ বাড়িয়ে দিয়েছে দ্বিগুণ। পাশাপাশি নেটিজেনেরা প্রশংসায় ভাসাচ্ছে শাকিবকে। ঢাকায় ছবির কিং খান যে আবারও বক্স অফিস মাতাতে প্রস্তুত, সেটিরও ঝলক দেখা গেছে পোস্টটির কমেন্ট বক্সে। এদিকে শাকিবের প্রকাশ করা সেই ফার্স্ট লুক নিজের ফেসবুক জমিনে শেয়ার করেছেন বলিউড কুইন খ্যাত অভিনেত্রী অপু বিশ্বাস। সেই সঙ্গে ক্যাপশনে জুড়ে দিয়েছেন ভালোবাসার তিনটি লাল হৃদয়ের প্রতীক এবং লিখেছেন বেস্ট অফ লাক। এই নিয়ে নেটিজেনেরাও শুভেচ্ছা জানাচ্ছেন শাকিব এবং অপু দুজনকেই। অনেকেই আবার এই বিষয়টিকে তাদের এক হওয়ার ইঙ্গিত বলে মন্তব্য করেছেন। প্রিয়তমা সিনেমায় শাকিবের নায়িকা হিসেবে থাকছেন কলকাতার টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী ইধিকা পাল। অন্যদিকে মুক্তির অপেক্ষায় আছে অপু বিশ্বাস প্রযোজিত প্রথম সিনেমা লাল শাড়ি। জীবন আমার।